Welcome to Biplob's Digital Info. West Bengal Board of Primary Education এর তরফ থেকে আজ 4 মার্চ 2022 একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 2019-21 শিক্ষাবর্ষের DLED শিক্ষার্থীদের জন্য। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের যারা 2019-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তোমাদের পার্ট 2 এর ফাইনাল রিটেন এক্সাম হয়ে গেছে, বাকি আছে শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষা, যে পরীক্ষাটার কোড হলো P3 এবং নাম হলো স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং। এই পরীক্ষাটি হবে 2019-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য। তোমাদের যারা 2019-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আছো তাদের স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং বা P3 এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে এপ্রিল মাসের 11 তারিখ থেকে মে মাসের 15 তারিখের মধ্যে। সারা রাজ্যের DLED কলেজগুলো এই 11 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যেই এই এক্সটার্নাল পরীক্ষা কন্ডাক্ট করবে। এই নোটিশটিতে আরও একটি ইনফরমেশন বলা হয়েছে, চলো দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। বলা হয়েছে, দ্য কনসার্ন হেডস অব দ্য DLED ইনস্টিটিউটস, যে সমস্ত DLED কলেজগুলো আছে সেই কলেজের হেডদেরকে বলা হচ্ছে যে কলেজগুলো অ্যাফিলিয়েটেড টু দিস বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে, তাদের হেডদেরকে জানানো হচ্ছে আর রিকোয়েস্টেড টু কল ব্যাক দ্য এলিজিবল স্টুডেন্টস, অর্থাৎ এলিজিবল স্টুডেন্ট যে সমস্ত স্টুডেন্ট যোগ্য, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট এই এক্সটার্নাল পরীক্ষা দেওয়ার যোগ্য তাদেরকে ডেকে নেওয়ার কথা বলা হচ্ছে। কিসের জন্য? টু টেক পার্ট ইন দ্য ফাইনাল ইভ্যালুয়েশন প্রোগ্রাম ইন এপ্রিল, এপ্রিল মাসে যে চূড়ান্ত মূল্যায়ন হবে এক্সটার্নাল মূল্যায়ন তাতে অংশগ্রহণ করার জন্য। এবং এই এক্সটার্নাল ইভ্যালুয়েশনের অংশগ্রহণ করার জন্য যখন তাদেরকে আসতে হবে তার আগে তাদের কিছু প্র্যাকটিস করতে বলা হচ্ছে। বলা হচ্ছে কি, ফর পার্টিসিপেশন ইন অ্যান ইন্টেন্সিভ ওয়ার্ম আপ সেশন, একটা ওয়ার্ম আপ সেশনে অংশগ্রহণ করার জন্য, কিসের, স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং, এই স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিংয়ের যে ব্যবস্থাটা আছে বা যেই ট্রেনিংটা আছে সেইটাতে অংশগ্রহণ করতে বলা হচ্ছে। কোথায়? ইন এ লিভিং স্কুল বা সোশ্যাল এনভায়রনমেন্ট। লিভিং স্কুল বলতে যে স্কুলগুলো এখন চলছে, মানে যে স্কুলগুলো এখন ফাংশন করছে, মানে যে স্কুলগুলোতে এখন কাজকর্ম বা ক্লাস হচ্ছে সেই স্কুলে তোমাদেরকে প্র্যাকটিস টিচিং করতে হবে। আর সোশ্যাল এনভায়রনমেন্ট বলা হচ্ছে কারণ কি, কিছুদিন আগে তোমরা জানো প্রত্যেকেই যে পাড়ায় শিক্ষালয় চালু ছিল, অর্থাৎ পাড়ায় শিক্ষালয় মানে স্কুলগুলি যদি না খুলতো তাহলে পাড়ায় শিক্ষালয়ের মাধ্যমেও তোমাদেরকে এই ট্রেনিংটা নিতে হতো। এবার বলা হচ্ছে কি, কখন নিতে হবে এই ট্রেনিংটা? ট্রেনিংটা করতে হবে 17 মার্চ 2022 থেকে 9 এপ্রিল 2022 পর্যন্ত, বা যেদিন তোমার, যেহেতু 9 এপ্রিল 2022, বা বলা হচ্ছে যেদিন তোমার এক্সটার্নাল এক্সাম ইনস্টিটিউশনে এক্সটার্নাল এক্সামিনার এসে পরীক্ষা নেবেন তার আগে তোমাকে এই ট্রেনিংটা কিছুদিনের জন্য করতে হবে, এরকমই নির্দেশ বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। যদিও এ সম্পর্কিত বিস্তারিত গাইডলাইন আরও আসার কথা বলা হয়েছে। আশা করি বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি তোমাদের তথ্যপূর্ণ বলে মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করো। সবাইকে এক্সটার্নাল পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, ভালো থেকো, ধন্যবাদ।